হ্যালো লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। তো আজকে আমি আমার ওভেনটা প্যারাসোনিক শোরুম থেকে কেনা, এটা স্টেডিয়ামে ইলেকট্রিক মার্কেট থেকে কেনা। তো ওখানেই আমার ওভেনটা ঠিক করতে দিয়েছিলাম, তো ওখান থেকে আবার ওরা ঠিক করে পাঠিয়ে দিয়েছে আমার বাসায়। তো আমি আবার একটু মিষ্টি একটু গরম করব, গরম করে দেখব যে এটা কি ঠিক হয়েছে কি না। আসলে এটা কিন্তু সব জায়গায় ঠিক করতে দিলেও কেউ ঠিক করতে চাচ্ছিল না, বলছিল যে যেখান থেকে কিনেছেন সেখানেই আপনারা ঠিক করেন। তো আমি এটার জন্য স্টেডিয়াম মার্কেটে গিয়ে ওদের সাথে কথা বলে তারপর আমার ওভেনটা পাঠিয়ে দিলাম, ওরা এসে নিয়ে গিয়েছে। তো যেহেতু সামনে রমজান, তো রমজানের ভিতরে তো ওভেনটা লাগবে এটা সেটা গরম করতে, সে কারণে কিন্তু আমি আমার ওভেনটা তাড়াতাড়ি ঠিক করে নিলাম। তো যাই হোক, আমি সুইটটা গরম করে দেখছিলাম কেমন গরম হয়েছে, তো ভালোই গরম হয়েছে। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমি আফিফা আবার একটু বের হব। তো আজকে আফিফা বলছিল যে ওর ফ্রেন্ডকে নাকি ওই টিট দিবে, ওর দুইটা ফ্রেন্ড ছিল, আর একটা ফ্রেন্ডকে বলেছিল যে ও নাকি ওর নিজের পকেট মানি দিয়ে খাওয়াবে। তো আজকে এই কারণেই কিন্তু বের হওয়া। তো আমিও আমার ফ্রেন্ডকে বলে দিলাম, যেটা ওর ফ্রেন্ড, ওর মা আমার ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে বলেছিলাম, ও তো আবার প্রেগনেন্ট এই জন্য আসেনি। তো যাই হোক, আমরা এখন একটা ফাস্টফুডে এসে পড়লাম, তো আমরা এখন খাবো। কিন্তু আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করছিলাম, ওরা এখনও আসেনি, ওদের জন্য ওয়েট করতে করতে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো যাই হোক, তো এখন আমরা ওরা আসার পর অর্ডার দিব, আর আফিফা তো ওর ফ্রেন্ডকে খাওয়াবে যেহেতু, তো কী খাবে ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করেই আসলে ফাইনাল করবে ওরা কী খাবে। তো আমিও আমার ফ্রেন্ডকে আসলে হয়তো বোঝা যাবে যে কী খাবে ওরা। তো যাই হোক, আমরা ওয়েট করছি, আর এর ফাঁকে আমরা ভিডিও করে নিচ্ছি আর অনেকগুলো ছবিও তুলেছি। এই তো আফিফা অর্ডার করে দিল ওর ফ্রেন্ডের জন্য আর ওর জন্য নাগা বার্গার। তো আমি বারবার বলছিলাম এত স্পাইসি খেতে পারবে কি না, তো বলছিল না খেতে পারবে। তো যাই হোক, আফিফা ওর ফ্রেন্ড এখন খাবে নাগা বার্গার, আর আমিও অর্ডার করে দিলাম আমার ফ্রেন্ড আর আমার জন্য পিৎজা। তো আমরা দুজন খাবো পিৎজা, ওরা খাবে বার্গার। তো আসলে ফ্রেন্ডরা থাকলে কিন্তু সময়টা ভালোই কাটে, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা আসলে কোনো বাধা নাই, সুখ দুঃখ আপদ বিপদ সব কিছুই আসলে বন্ধুদের সাথে শেয়ার করা যায়। অনেক সময় হয় কি, আত্মীয় স্বজনদের সাথে যেটা না বলা যায় নিজেদের মানুষের কাছে, সেটা ফ্রেন্ডদের সাথে বলা যায়, আর যে ফ্রেন্ডশিপের স্বার্থ থাকবে সেটা তো আর ফ্রেন্ড হলো না। তো যাই হোক, আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই, আমরা খুব মজা করি, একজন একজনের দুঃখে সুখে অনেক কথা বলি, আর আফিফা ওর ফ্রেন্ডের সাথে এরকমই খুব আন্ডারস্ট্যান্ডিং। তো যাই হোক, এখন আফিফা ওর বার্গারটা টেস্ট করছিল, আর যেহেতু আপনি রামেন খায় তো এখন স্পাইসি খেতে পারে। তো যাই হোক, আমিও একটু স্পাইসি নিয়ে নিয়েছি পিৎজাটা, কারণ ওদেরকে যখন দেখছিলাম ওরা স্পাইসি খেতে মানে খাচ্ছিল, তখন আমারও মনে হচ্ছিল যে আমাদের পিৎজাটা একটু স্পাইসি নিলে হয়তো বা ভালো হবে। তো মানে বারবার বলছিল মাম্মি আমার একটু জ্বলছে বা মানে মুখ জ্বলছে, আর ওরা ড্রিঙ্কস একটু পর পর খাচ্ছিল, এত স্পাইসি লাগছিল, কিন্তু মুখ দিয়ে বলছিল না, কিন্তু পুরো মুখটাই কিন্তু লাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরাও খাবো, আমার পিৎজাটাও রেডি হয়ে গিয়েছে। তো এই তো
আমাদের পিজাটা রেডি হয়ে গিয়েছে, এখন খাবো। তো খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ফ্রেন্ডশিপ করে, সম্পর্ক রাখে, আত্মীয়তা রক্ষা করে, আর স্বার্থ শেষ হয়ে গেলে ফ্রেন্ডশিপ শেষ করে দেয়, আত্মীয়তা ভেঙে দেয়। তো যাই হোক, যারা এরকম করে তাদের থেকে আসলে দূরে থাকেই ভালো, সেটা ফ্রেন্ড হোক আর আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন। আমি যখন বুঝতে পারবো যে আমাকে নিয়ে কেউ অভিনয় করে যাচ্ছে দিনের পর দিন, যে আমার সাথে সম্পর্কটা আসলে ফ্রেন্ডশিপ মন থেকে আসতেছে না বা সম্পর্কটা মন থেকে করছে না, তো তাদের থেকে আসলে আমি চেষ্টা করি দূরে থাকার জন্য। এরকম ফ্রেন্ডেরও দরকার নেই, এরকম আত্মীয় স্বজনেরও দরকার নেই, তার চেয়ে একা থাকা অনেক ভালো। আমি যদি বুঝতেই পাই যে আমার সাথে এরকম অভিনয় করে যাচ্ছে, তাহলে কেন আমি ওদের সাথে থাকবো। আর এরকম অহরহ প্রমাণ আছে আমার কাছে যে স্বার্থের জন্য ফ্রেন্ডশিপ করে, স্বার্থের জন্য সম্পর্ক করে, স্বার্থ শেষ, তারপরে সম্পর্ক শেষ, ফ্রেন্ডশিপ শেষ। তো যাই হোক, এগুলি আসলে বলতে চাইনি, তারপরেও বললাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এসে পড়লাম একটা দোকানে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল। তো আমার ফ্রেন্ডে একটা ঘড়ি খুব পছন্দ হয়ে গিয়েছে, সেটা এক পিসই ছিল, যদি দুই পিস থাকতো হয়তো বা দুজন নিতাম। তো আমার ফ্রেন্ডের এই ঘড়িটা পছন্দ হয়ে গিয়েছে, তো ওকে আমি এটা গিফট করলাম। তো ওর নাকি খুবই পছন্দ হয়ে গিয়েছে। আর এই দোকানে আবার বলে দিয়েছিলাম যে এটা আরেকটা পিস এনে দিতে। তো যাই হোক, আজকে ব্লগটা দেখতে দেখতে শেষ পর্যায়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আল্লাহ হাফেজ।